সপ্তাহের অন্যান্য দিনগুলো বাচ্চাদের স্কুল থাকে তাই অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় সেই জন্য স্যাটারডে সানডেগুলো একটু দেরি করেই ঘুম থেকে উঠি আজকে সানডে আর এখন প্রায় সকাল নটা মতো বাজে একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা বানিয়ে নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছি প্রায় দেড় দু মাস হলো আমরা নতুন অ্যাপার্টমেন্টে শিফট করেছি আর এখানের এই ব্যালকনির জায়গাটা আমার ভীষণ পছন্দের তবে অন্যদিন স্যাটারডে সানডেগুলো এত আরামে দাঁড়িয়ে চা খেতে পারি না দেরিতে ঘুম থেকে ওঠার পরে সকালের ব্রেকফাস্ট বানানো দুপুরে রান্না বসানো বাচ্চাদের একটু বই খাতা নিয়ে বসানো সব মিলে একদম জগা খিচুড়ি পেকে যায় তবে আজকে একটা নিমন্ত্রণ রয়েছে একটা বার্থডে ইনভিটেশন রয়েছে তাই দুপুরে রান্নাটা যেহেতু নেই তাই এখানে দাঁড়িয়ে একটু আরামে চা খেয়ে নিয়ে তারপর সকালের ব্রেকফাস্টটা বানাবো আর তারপরে বাবু পাখিকে একটু পড়তে বসাবো আর তারপরে সবাই রেডি হ হয়ে যাবো ইনভিটেশনে তো বাবুই পাখিও আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠবে আমিও সকালে জলখাবারটা বানিয়ে নিচ্ছি জলখাবারে আজকে একদম কম তেলে শেখা আটার পরোটা ছোলার ডাল আর বোদে খাবারটা বানাতে বানাতে বাবু পাখিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিল ওদেরকেও খাবারটা দিয়ে দিয়েছি আর সেই সাথে আমি নিজের থালাটা নিয়েও বসে পড়েছি আগে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ দুধ চা না হলে সকালটা শুরুই হতো না তবে এখন বয়স বাড়ছে সেই জন্য দুধ চাটা আস্তে আস্তে ছেড়েই দিচ্ছি এখন লিকাচা দিয়ে দিনটা শুরু করতে হয় খাবার খেয়ে বাবু পাখিকে একটু পরিয়ে তারপর রেডি হয়ে আমরা চলে এসেছি ইনভিটেশনে এখানে এসে সবার সাথে একটু কথাবার্তা বলতে বলতে এখানে স্টার্টারটা সার্ভ করে দিলো আর এটা এই যে বাচ্চা দুটো ওরাও অ্যাকচুয়ালি টুইনস তো টুইন সিস্টার ওদেরই আজকে বার্থডে তো এখানে এসে সবার সাথে অনেকদিন পর বেশ দেখা সাক্ষাৎ হলো মাঝে মাঝে গেট টুগেদারগুলো হলে বেশ ভালোই লাগে তো এখন ওদের কেক কাটিংটা চলছে এরপরে মেন কোর্সটা সার্ভ করা হবে আর এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট তো বাচ্চারা চাইনিজ খেতে বাচ্চা বড় সবাই চাইনিজ খেতে ভালোই বাসে তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো আর সব থেকে বড় কথা দুপুরে রান্নাটা ছিল না তো আমি সকাল থেকে ভীষণ রিল্যাক্সে ছিলাম আর সবার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না প্রবাসের মাটিতে বাবা মা আত্মীয় স্বজন ভাই বোনদের ছেড়ে থাকতে হয় জন্য মাঝে মাঝে মনটা খারাপ লাগে তবে এখানে বেশ কিছু বন্ধু বান্ধব হয়েছে আর তাদের তরফ থেকে দেওয়া বিভিন্ন রকমের পার্টি আর তাছাড়া আমরাও নিজেরা মাঝে মাঝে বিভিন্ন রকম পটলাক পার্টি বিভিন্ন রকম অকেশানে পটলাক পার্টিগুলো অ্যারেঞ্জ করি তো সেগুলো এখানে বেঁচে থাকার অক্সিজেন আর এই সমস্ত বার্থডে পার্টিগুলোতে এসে বাচ্চারা খুব এনজয় করে ওরা ওদের সমবয়সী সবার সাথে খুব মজা করে অনেকটা সময় ধরে খেলে আর সব থেকে বড়ো পাওনা হচ্ছে এই বার্থডে শেষে যখন বাড়ি ফেরার সময় সবাই একটা করে রিটার্ন গিফটে প্যাকেট ধরিয়ে দেওয়া হয় তো এটা ওদের জন্য ভীষণ আনন্দের একটা ব্যাপার আর এখানে এখন খাবার শেষে সবাই ডেজার্ট নিচ্ছে ডেজার্টে আইসক্রিম আর কেক দেওয়া হয়েছে তো খাওয়ার সময় আসলে মেন কোর্সের সময় বাচ্চাদেরকে ম্যানেজ করতে যেয়ে সেই সাথে নিজেদেরকেও খেতে যে সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি আমি শুধুমাত্র কিছু কিছু স্টিল পিকচার নিয়েছিলাম সেগুলো এখানে শেয়ার করে দিচ্ছি খেঁদে বাড়ি ফিরে এসেছি আর এখন বাবুই পাখি রিটার্ন গিফটের প্যাকেটটা খুলে নিয়ে বসেছে ছোট ছোট অনেকগুলো গিফট ছিল তার মধ্যে থেকে এই চকলেট কয়েন্সগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর এই ছোটো ছোটো ভালো লাগার জিনিসগুলোকে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতে ভীষণ ভালোবাসি যখন পরবর্তীতে বয়স হয়ে যাবে তখন এই ছোটো ছোটো স্মৃতিগুলো দেখে আগের অনেক কথা মনে পড়বে এ সব সবসময় এগুলো ক্যামেরা বন্দি করে রাখি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বাবুই পাখিকে নিয়ে একটু পড়তে বসিয়েছি আসলে এখানে স্কুলে তো বাংলার কোনো পাঠ নেই তাই কলকাতা থেকে আসার সময় যে বইগুলো এনেছিলাম সেগুলো নিয়ে মাঝে মাঝে সময় পেলে বাংলাটা ওদেরকে চর্চা করাই আর এখন ওরা বেশ ভালো মতোই রিডিংটা পড়তে শিখে গিয়েছে আসলে আমার মনে হয় নিজের ভাষা সংস্কৃতির সাথে কখনোই ছাড়া উচিত নয় সেজন্য ঘরে বসেই চেষ্টাটা করি তো বেশ কিছুক্ষণ পড়াশোনা করার পরে তারপরে বাবিপাখির পাখির বাবা এ রাখা ছিল সেটাকে একদম ছোট ছোটো করে কেটে সেইটাকে বিট নুন আর কাসন্দি দিয়ে বেশ ভালোভাবে মাখছে সেটা এখন বসে বসে খাবো আর একটু সিনেমা দেখবো ওরাও একটু পেয়ারা মাখা খেয়ে তারপরে বাইরে খেলতে যাবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি